স্থানীয় সংবাদ অনিন্দিতা এখনকার বিশেষ বিশেষ খবর টোকিও প্যারা অলিম্পিকে আজ ভারত দুটি স্বর্ণপদক জয় করে ইতিহাস রচনা করল প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে আরও এক লক্ষ উনষাট হাজার ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্য বিজেপি পর্যবেক্ষক বিনোদ কুমার সোনকর জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে অনলাইন দাবা প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে মেহেক বিক্ষোভ চ্যাম্পিয়ন হয়েছে সারা দেশে কেন্দ্রীয় সরকার আঠারো বছর বয়সী ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের যুব শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি শ্রোতাদের প্রতি অনুরোধ খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না মাস্ক ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই গজ দূরত্ব মেনে চলুন হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নাম্বার শূন্য এক এক দুই তিন নয় সাত আট শূন্য চার ছয় এবং এক শূন্য সাত পাঁচ কেন্দ্র কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করেছে কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইনটি হল এক শূন্য সাত পাঁচ মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ড লাইন নাম্বার হল এক শূন্য নয় আট ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল এক এক দুই শূন্য তিন আট এক তিন দুই দুই তিন সাত এবং আট সাত নয় এক সংবাদ পড়ার আগে শুরু করছি স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতা যৌথভাবে এর আয়োজক আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগ ও জ্ঞান বিচিত্রা সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম আগামীকাল সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে উত্তর পাঠাতে পারেন। সেভেন জিরো শুধুমাত্র টেক্সট মেসেজ করে কোন রকম ফোন কল বা হোয়াটসঅ্যাপ করা যাবে না এছাড়া আপলোড এডিটিল ডট এই ইমেইল অ্যাড্রেসেও পাঠাতে পারেন আজকের প্রশ্ন হল ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ কে ছিলেন শ্রোতা বন্ধুরা আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় যোগদান করুন টোকিও প্যারা অলিম্পিকে ভারত দুটি স্বর্ণ পদক জয় করে ইতিহাস রচনা করল রাইফেল শুটার অবনী লেখারা দেশের জন্য প্রথম স্বর্ণ পদক জয় করলেন দশ মিটার এয়ার রাইফেল এ এই পদক যেতেন তিনি এছাড়া টোকিও প্যারা অলিম্পিকে আজ দ্বিতীয় স্বর্ণ পদক জয় করলেন সুমিত আন্দ জেভলি থ্রোতে তিনি পদক যেতেন তিনি জেভলি থ্রোতে আটষট্টি দশমিক আট পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় খেলোয়াড়রা আজ এছাড়াও আরও তিনটি পদক জয় করেন ডিসকাস থ্রোতে যোগেশ কাঠুনিয়া জেবলিন থ্রোতে দেবেন্দ্র ঝাঝারিয়ার উপপদক জিতেন জেভলিন থ্রোতে আরও একটি ব্রোঞ্জ পদক জিতেন সুন্দর সিং গুর্জার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পৃথক পৃথক বার্তায় জয়ীদের অভিনন্দন জানিয়েছেন রাজস্থান সরকার প্যারা অলিম্পিকে পদক জয়ীদের জন্য নগদ পুরস্কারের ঘোষণা করেছে অবনী লেখারাকে স্বর্ণপদকের জন্য তিন কোটি দেবেন্দ্র ঝাচারিয়াকে রৌপ জন্য দুই কোটি এবং সুন্দর সিং গুর্জারকে ব্রোঞ্জ পদকের জন্য এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারত আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছে আজ চন্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তৃতীয় বলরামজি দাস ট্যান্ডন স্মৃতি প্রক্রিয়া প্রদানকালে তিনি এ মন্তব্য করেন এক্ষেত্রে দেশের স্বার্থকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ বিরোধী শক্তি যাতে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদে মদত জোগাতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই উৎসব উপলক্ষে সারা দেশে বিভিন্ন মন্দিরে ভক্তরা বিশেষ পূজা ও প্রার্থনায় সমবেত হয়েছেন উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় এই উৎসব উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্য বিভিন্ন মন্দির ও দেবালয়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে আগরতলা জগন্নাথজী মন্দিরে আজ সকাল থেকে পূজা ভগবত পাঠ কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মঠাধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ আগামীকাল এই উপলক্ষে নন্দোৎসবের আয়োজন করা হয়েছে আগরতলার ইস্কন মন্দির যাদব মহাসভা ও শ্রীকৃষ্ণ মন্দিরেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে দূষণমুক্ত ত্রিপুরা গড়ার লোকে আর জন্মাষ্টমীর দিন আগরতলা সাইকেল ক্লাব ও ইস্কন মন্দির যৌথভাবে সাইকেল র্যালির আয়োজন করেছে রাধা ও কৃষ্ণ সেজে রাজধানীর বিভিন্ন পথে সাইকেল চড়ে পরিক্রমা করা হয়েছে আগরতলাকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকল রাজ্যবাসী সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে আরও এক লক্ষ উনষাট হাজার ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলেছেন দু সালের মধ্যে সারাদেশে প্রত্যেকের জন্য ঘরের বন্দোবস্ত করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণ করতেই এই উদ্যোগ তিন দিনের সফর শেষে আজ রাজ্য ত্যাগ করেছেন গ্রামোন্নয়ন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বিকেলে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাকে বিদায় জানান খাদি ও গ্রাম উদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্মা গুপ্তা পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন প্রমুখ সম্প্রসারিত হতে পারে রাজ্য মন্ত্রিসভা খুব শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে সেই সাথে দলকে আরো শক্তিশালী করতে নেওয়া হবে বেশ কিছু পদক্ষেপ রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিনোদ কুমার সোনকার জানিয়েছেন সভাপতি পরিবর্তন করা হবে না তবে মন্ত্রিসভা সম্প্রসারিত হবে রাজ্য বিজেপি ইনচার্জ বিনোদ শঙ্কর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া সাংগঠনিক সম্পাদক অজয় জাম্বাল বিজেপির চার শীর্ষ নেতৃত্ব চার দিনের সফরে আজ আগরতলায় আসেন বৈঠকে তারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকো বৈঠকে তারা মন্ত্রিসভার সম্প্রসারণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের কথা জানান বিশিষ্ট লেখক বুদ্ধদেব গুহের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন বুদ্ধদেব কুহের লেখাগুলি ছিল বহুমুখী এবং পরিবেশের প্রতি সংবেদনশীল তার কাজগুলি প্রজন্ম ধরে বিশেষ করে তরুণদের কাছে উপভোগ্য ছিল শ্রী মোদী বলেন বুদ্ধদেব গুহের প্রয়াণ সাহিত্য জগতের একটি বড় ক্ষতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও বিশিষ্ট সাহিত্যিক গুহের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন সারা দেশে এ পর্যন্ত তেষট্টি কোটি তেতাল্লিশ লক্ষেরও বেশি কোভিড টিকাকরণ হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে একত্রিশ লক্ষ চৌদ্দ হাজারের বেশি টিকাকরণ হয় কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার বর্তমানে সাতানব্বই দশমিক পাঁচ এক শতাংশ গত চব্বিশ ঘন্টায় চৌত্রিশ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন চব্বিশ ঘন্টায় বেয়াল্লিশ হাজারেরও কিছু বেশি মানুষ নতুন করে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো চব্বিশ গত চব্বিশ ঘন্টায় তিনশো আশি জনের কোভিডে মৃত্যু হয়েছে দেশে এ পর্যন্ত বাহান্ন কোটি এক লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে গতকাল চৌদ্দ লক্ষ উনিশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয় ডাঃ অজিত রায়চৌধুরীর শহীদ দিবস উপলক্ষে ডি ওয়াই এর উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেলা মাঠের ছাত্র যুব ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্য নেতৃবৃন্দ রক্তদান শিবির পরিদর্শন শেষে মানিক সরকার বলেন ডাঃ অজিত রায়চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ডি ওয়াই আই এর এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় রাজ্যে এলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত পর্যবেক্ষক ড অজয় কুমার তাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানান কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস প্রাক্তন কংগ্রেস সভাপতি গোপাল রায় ও বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা হাতে কোন কয়েকদিন পরেই দুর্গাপুজো আর তার আগে বিভিন্ন ক্লাব প্রস্তুতি নেওয়া শুরু করেছে আজ তার এই সূচনা হল লালবাহাদুর ক্লাবে খুঁটি পুজো দিয়ে দুর্গাপূজার সূচনা করলেন ক্লাবের কর্মকর্তারা উত্তর জেলার প্যাচার্থলের লক্ষণ ছড়া এলাকায় এবং উদয়পুরের তুলামোড়া এলাকায় আজ পৃথক পৃথক দুটি পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে আহত একজন পুলিশ সূত্রে জানা যায় বনাদি চাকমা এবং নবকুমার চাকমা স্বামী স্ত্রী পানিসাগর থেকে স্কুটারে করে প্যাচারথোলা আসার পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয় এতে স্ত্রী বনাদি চাকমার মৃত্যু হয় স্বামী নবকুমার চাকমাকে ধর্মনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে তুলামোড়া জগন্নাথ মন্দিরের কাছে আজ এক বাইসাইকেল আরোহীকে একটি কমান্ডার জিপ পেছন থেকে ধাক্কা দেয় এতে সাইকেল আরোহী উত্তম ঘোষের মৃত্যু হয় ত্রিপুরা দাবা সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব আট বছরের অনলাইন দাবা প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয় উন্মুক্ত বিভাগে এই আসরে মেহেকদ্বীপ গোপ চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া মেধাংশু দাস দ্বিতীয় নিশান্ত দাস তৃতীয় স্থান পায় রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দশ থেকে বারোই সেপ্টেম্বর জাতীয় অনূর্ধ্ব আট বছরের অনলাইন দাবায় উন্মুক্ত বিভাগে মেহেপতিল ও মেধাংশ এবং বালিকা বিভাগে আরাধ্যা দাস ও অদ্রিজা দাস প্রতিনিধিত্ব করবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয় আগরতলায় অনুষ্ঠিত এই সভায় সচিবের বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব পেশ করা হলে আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত হয় পরে টিএফএ নতুন পরিচালন কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি হিসেবে রতন সাহা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী নির্বাচিত হন আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ বত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো একবার টোকিও প্যারা অলিম্পিকে আজ ভারত দুটি স্বর্ণ জয় করে ইতিহাস রচনা করল প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে আরো এক লক্ষ উনষাট হাজার ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্য বিজেপি পর্যবেক্ষক বিনোদ কুমার সোনকর জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে অনলাইন দাবা প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে মেহেকদীপ গোপ চ্যাম্পিয়ন হয়েছে সংবাদ শেষ প্রশ্নটি আবার বলছি ভারতের শেষ ভাইস কে ছিলেন শ্রোতা বন্ধুরা আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় যোগদান করুন স্থানীয় সংবাদ